হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত কবে কিভাবে কেন পালন করব আজ প্রভাতকালীন কৃষ্ণকথায় সকল সাধু গুরু বৈষ্ণব ও শ্রোতা ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণীতি নিবেদন করে আজ এই বছরের পাঁচশো একাদশী ব্রত সম্পর্কে আস্বাদন করব ক্যালেন্ডারে কোথাও কোথাও একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে পঁচিশ সেপ্টেম্বর থাকলেও এই পার্শ্ব একাদশী ব্রত বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পালনীয় প্রত্যেককে এই একাদশী ব্রত মঙ্গলবার পালন করতে হবে একাদশী ব্রতের থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত আর কি আর পার্শ্ব একাদশী ব্রতের দিন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজে পার্শ্ব পরিবর্তন করেন অর্থাৎ ভগবান যে শয়ন একাদশী যে শয়ন করেছেন এখন ভগবান পার্শ্ব পরিবর্তন করলেন তাই এই একাদশী ব্রতের ফল অধিক অধিক লাভ করতে এই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করুন বিশিদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দশমী বিদ্যা একাদশী অবশ্যই অবশ্যই বর্জনীয় অর্থাৎ যেদিন একাদশী ব্রত ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করবে সেই দিন একাদশী ব্রত পালনীয় আর এই বছর ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার প্রভাতে সূর্য ওঠার পূর্বে একাদশী ব্রত এই ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করছে তাই এই একাদশী ব্রতের অনেক অনেক ফল একাদশী ব্রতেরও ফল লাভ হবে আবার দ্বাদশী ব্রতেরও ফল লাভ হবে মহাদ্বাদশী তাই কেউ এই ভুল করবেন না একাদশী ব্রতের থেকে দূরে থাকবেন না সকলকে আট থেকে আসি সকলকে একাদশী ব্রত পালন করতে হবে আর এই একাদশী ব্রতের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে হবে বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৈষ্ণবীয় পঞ্জিকা অনুযায়ী আপনাদের এই একাদশী ব্রত ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার পালনীয় তবে কারো যদি গুরু পাঠের কোনো আদেশ থাকে কারও যদি গুরুদেবের নির্দেশ থাকে সেক্ষেত্রে যদি অন্যদিন একাদশী পড়ে তাদের তাহলে সেক্ষেত্রেও কোনো অপরাধ হবে না কিন্তু অবশ্যই গুরুদেবের নির্দেশ অনুযায়ী আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গের যে ছত্রছায় আছি এবং বিশুদ্ধ বৈষ্ণব পঞ্জিকা মতে এই একাদশী ব্রত অবশ্যই অবশ্যই মঙ্গলবার ছাব্বিশে সেপ্টেম্বর পালনীয় তাই যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা বিশুদ্ধ মত অনুসরণ করেন প্রত্যেককে অনুরোধ করব আসুন মঙ্গলবার একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করুন শাস্তে বারবার বর্ণনা করা হচ্ছে দশমী বিদ্যা একাদশী ব্রত অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করলে অনেক দুঃখ লাভ করতে হয় এবং মাতা গান্ধীর যে একশত পুত্র হত্যা হয়েছিল তখন মাথা গান্ধারী যখন তার এই দুঃখের কারণ জানতে চেয়েছিল তখন সেখানে উঠে এসেছিল যে মাথা গান্ধারী পূর্বে এই দশমী বিদ্যায় একাদশী ব্রত পালন করেছিল তাই আজ তাকে এত দুঃখ পেতে হয়েছিল তাই আমরা যেন এই ভুল না করি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ যে সময় জ্ঞান বিচার করে একাদশী ব্রতের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে আমাদের সেইভাবে একাদশী ব্রত পালন করা উচিত আর সেই একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত এই বছর মঙ্গলবার ২৬ একাদশী ব্রত পালন করলে সর্বপাপ হারণ হয়ে যায় এই কলিযুগের মানুষের কাছে প্রত্যেকের কাছে একাদশী ব্রত পালনীয় যদি একাদশী ব্রত পালন না করি তাহলে একাদশী ব্রতের কৃপা থেকে বঞ্চিত হব এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সন্তুষ্টি বিধান করব খুব সহজে এই একাদশী ব্রতের মাধ্যমে ভগবান বিশেষ সন্তুষ্ট হয় এই একাদশী ব্রত হল হরিতোষণ ব্রত ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের ব্রত তাই আমাদের প্রত্যেককে এই একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রতের কৃপা থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই আর এই একাদশী ব্রত অনেক অনেক বেশি ফল প্রদান করবে কারণ কি জানেন এই একাদশী ব্রতের সাথে আমরা মহা দ্বাদশীরও ফল লাভ করব বিজয়া দ্বাদশী এই একাদশী ব্রতের কৃপার সাথে দ্বাদশী ব্রতের কৃপাও বর্ষিত হবে বলছে এই একাদশী ব্রতের দিন এক মালা জপ করলে এক হাজার মালার ফল লাভ হতে পারে এই মহা দাদশী যুক্ত এই একাদশী ব্রত পালন করা তাই প্রত্যেককে দেখুন আমরা সপ্তাহের অন্য দিনগুলো মাসের অন্য দিনগুলো বছরের দিনগুলো আমরা নানা কাজে নিজেদেরকে যুক্ত করি কারণ আমাদের সংসার আছে তো আমরা কেউ আমাদের দায়িত্ব কর্তব্য অস্বীকার করতে পারবো না তাই আমাদের কর্মে নিযুক্ত হতে হয় সবাই আমরা সর্বক্ষণ ভগবানকে স্মরণ করতে পারি না যদিও শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু শিক্ষা সর্বত্র ভগবানকে আশ্রয় করো হরিনামকে আশ্রয় করো কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে কিন্তু বাস্তব হলো আমাদের সেই হৃদয়ে তো শুদ্ধ ভক্তি আসেনি তাই সেই নাম প্রভুকে আমরা সম্পূর্ণভাবে এখনো আশ্রয় করতে পারিনি তাহলে ভগবানের সাথে কবে যুক্ত থাকবো যিনি আমাদের পরম পিতা যিনি সকল কারণের কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই দুর্লভ মনুষ্য জন্ম দান করেছেন তাই আমরা কবে ভগবানের সাথে যুক্ত হতে পারবো একাদশী ব্রত আপনার জীবনে আমার জীবনে আমাদের সবার জীবনে সেই সুযোগ নিয়ে এসেছে গোবা। এই একাদশী ব্রত হরিতোষণ ব্রত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের ব্রত ভগবান শ্রীকৃষ্ণ অহিতুকে কৃপা আশীর্বাদ করুণা দান করেন এই একাদশী ব্রতের দিন অন্যান্য দিনগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের সাধন ভোজন করে হয়তো তাকে সন্তুষ্ট করতে পারবো না কিন্তু এই একাদশী তিথি পালনের মাধ্যমে যেহেতু এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের ব্রত একাদশী দেবী ভগবানের শ্রীকৃষ্ণের থেকেই আবির্ভূত হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী তিথিকে আশীর্বাদ করেছিল যে একাদশী ব্রত পালন করবে তিনি সর্বপাপ দুঃখ থেকে মুক্ত হবে প্রতি মুহূর্তে এই জীবন যাপনের জন্য এই জীবনে লড়াই করবার জন্য কত পাপ হচ্ছে কত পাপ রাশি আমাদেরকে গ্রাস করছে প্রতি পদক্ষেপে ভুল হওয়ার সম্ভাবনা কখনো তা জ্ঞান তো কখনও সজ্ঞানে করছি সজ্ঞানে ভুল করলে তো শাস্তি পেতেই হবে কিন্তু কখনো কখনো অজ্ঞানে অবুঝভাবে ভুল করে ফেলি এত ভুল ভুলভ্রান্তিতে জীবনে ভরা এত পাপ এত অপরাধ রাস্তা দিয়ে চলছি একটা হয়তো পোকা পায়ের তলায় পড়ে গেল না আমার ইচ্ছা ছিল সেই পোকাটাকে হত্যা করব কিন্তু কালের নিয়মে বিধাতার নিয়মে আমার দ্বারা এই জীবতটা হয়ে গেল তো এরকম অনেক অপরাধ আছে অনেক পাপ আছে আমি না চাইলেও হয়ে যায় এই সকল পাপ রাশি এই যে পাপের বোঝা জন্মে জন্মে আমাদের পাপের বোঝা আমাদের এত ভারী হয়ে গেছে মাথার উপর এই পাপের বোঝা থেকে এই ভার থেকে কিভাবে মুক্ত হব। এই ভার থেকে মুক্ত হওয়ার জন্য একাদশী ব্রত তাই প্রত্যেককে প্রত্যেককে এই একাদশী ব্রতকে আশ্রয় করতে হবে আর এই পাঁচশো একাদশী ব্রতের মহিমার কথা আর কি বলবো আমরা অবশ্যই আগামীকাল একাদশী ব্রতের দিন একাদশী ব্রত কথা শ্রবণ করবো আপনারা জানেন হরিকথা পেজে প্রত্যেক একাদশীতে এই একাদশী ব্রত কথা কীর্তন করি আমরা কারণ একাদশী ব্রতের সম্পূর্ণ ফল একাদশী ব্রতের মাহাত্ম আস্বাদন করে শ্রবণ করেই লাভ হয় তাই আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রত শুদ্ধভাবে বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশী ব্রত দ্বাদশী বিদ্যা দ্বাদশীতে পালন করা উচিত তাই এই একাদশী ব্রত আগামীকাল মঙ্গলবার পালনীয় প্রত্যেককে অনুরোধ রইবে ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত কোনো অবস্থাতেই কিন্তু সোমবার পালন করা উচিত না কিন্তু আবার বলছি যদি কারো গুরুদেব কোনো সিদ্ধান্ত দেয় সেটা আলাদা ব্যাপার আমরা কারো সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে তর্কও করব না প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে আর সেটাই করা উচিত কিন্তু আমরা জানি যে বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বৈষ্ণবীয় মতে ব্রহ্ম মুহূর্ত যেদিন একাদশী ব্রত স্পর্শ করে সেই দিন পালনীয় আর এই একাদশী ব্রত আজ প্রভাতে অর্থাৎ সূর্য ওঠার আগে পঁচিশ তারিখ ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করছে না ছাব্বিশ তারিখ ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করছে সেহেতু শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী হরিভক্তি বিলাস সহ সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে সেক্ষেত্রে একাদশী ব্রত আমাদের মঙ্গলবার পালন করতে হবে ক্যালেন্ডারে হয়তো কোথাও কোথাও সোমবার রয়েছে কিন্তু না আপনাদের শুদ্ধ ধারা জানতে হবে তাই আসুন মঙ্গলবার এই ছাব্বিশ তারিখ আমরা এই একাদশী ব্রত পালন করে ভগবান পার্শ্ব পরিবর্তন করছেন এই চাতুর্মাস ব্রত চলছে চলমান চাতুর্মাস ব্রত আর সেখানে যদি এই একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করি নিশ্চিত রূপে আমাদের বিশেষ কৃপা লাভ হবে কারণ একাদশী ব্রত থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগতে কি আছে যারা নতুন একাদশী ব্রত পালন করবেন আপনারা জানেন একাদশী ব্রত তিনভাবে পালনই হয় এক হলো নির্জলা জল পর্যন্ত স্পর্শ না করে অতি উত্তম কেউ সজালা জল পান করে কেউ বা সফলা পঞ্চল বিশেষ বর্জন করে ফল আলু কুমড়ো কাঁচকলা এই সকলের সবজি দিয়ে একাদশী ব্রত পালন করবে করতে পারেন তবে প্রত্যেককে অনুরোধ রইবে বারোটা পর্যন্ত উপবাস করবার চেষ্টা করবেন যাদের ঔষধ গ্রহণ করতে হয় তারা হতাশ হবেন না ঔষধ গ্রহণে একাদশী ব্রত ভঙ্গ হয় না তাই আপনি ঔষধ গ্রহণ করতে পারেন তাতে আপনার একাদশী ব্রতের ফল নষ্ট হবে না তাই সকলকে অনুরোধ রইবে আসুন এই প্রবৃত্ত এই একাদশী ব্রত পালন করুন এবং দুর্লভ মনুষ্য জন্মকে সার্থ করুন আবার বলছি একাদশী ব্রত দশমী বৃদ্ধা যে একাদশী ব্রতের দিন ব্রহ্ম দশমী স্পর্শ করে সেই দিন একাদশী ব্রত পালনীয় নয় একাদশী ব্রত সেক্ষেত্রে দ্বাদশী যুক্ত দ্বাদশীর দিন যেদিন একাদশী ব্রত হয়তো একাদশী ছেড়ে দিচ্ছে মঙ্গলবার একাদশী ছাড়ছে কিন্তু মঙ্গলবার প্রভাতে ব্রহ্ম একাদশী ব্রত থেকে তারপর ছাড়ছে সেক্ষেত্রে কি হবে একাদশী ব্রত যেদিন ব্রহ্ম স্পর্শ করছে সেই দিনই পালন করতে হবে এক্ষেত্রে দ্বাদশীর দিন মহাদ্বাদশী বিজয়া দ্বাদশীর দিন এই একাদশী ব্রত পালন করতে হবে আর একাদশী ব্রত পালন করলে দ্বাদশীতে কি হবে একাদশী ব্রতরও ফল লাভ হবে দ্বাদশীরও ফল লাভ হবে বিশেষভাবে এই পাঁচশো একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ ভগবান বামন দেবের আবির্ভাবও আছে আমরা চেষ্টা করব আপনাদের এই হরিকথায় ভগবান বামন দেবের লীলা অমৃত আস্বাদন করাবার আমরা আগামীকাল একাদশী ব্রত কথা নিয়ে আপনাদের কাছে আসব আপনাদের থাকতে হবে এই হরিকথা ভেজে এই কৃষ্ণ কথায় কারণ আপনারাই হলো এই কথার প্রাণ আপনারা থাকেন বলেই এই পেজ আজকে আমাদের এই কৃষ্ণ কথা সার্থক তাই আপনাদের সার্থক যোগদান আপনাদের 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 উপস্থিতি প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ আমি হয়তো প্রত্যেকটি কমেন্টের উত্তর দিই না কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টই পড়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেকটি উত্তর দিয়ে আমার পক্ষে সম্ভব হয় না আপনারা জানেন এন আমাদের পেজে হাজার হাজার কমেন্ট আসে তা আমি কি করে প্রত্যেককে উত্তর দেবো আলাদা আলাদা কিন্তু আপনাদের প্রত্যেকের প্রত্যেকটি কমেন্ট প্রত্যেকের আপনাদের মত আমরা কিন্তু সর্বদাই জানি তাই আপনাদের এই মূল্যবান কমেন্ট আপনাদের এই সাথে থাকা আমাদেরকে অনুপ্রেরণা দেয় তাই এই একাদশী ব্রত হলো এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই কলিযুগে আর কি আছে তাই প্রত্যেককে আট থেকে আসি সকলকে একাদশী ব্রত পালন করতে হবে এই একাদশী ব্রতের আশ্রয়ে আসতে হবে সকলে পাঁচশো একাদশী ব্রত পালন করুন প্রত্যেকে একাদশীপথে ফল লাভ করুন দ্বাদশীর ফল লাভ করুন ভগবান বামনদেবের ফল লাভ করুন এবং আপনার দুর্লভ মনুষ্য জন্মকে সাপ্ত করুন আর প্রচারের সাথে সকলের কাছে অনুরোধ রইবে এই লাইফটি বেশি বেশি করে ছড়িয়ে দেবেন প্রচারের সাথে যাতে আরও সকলের কাছে এই লাইফটি পৌঁছে যায় সকলে যাতে কবে একাদশীপথ পালন করতে হবে কীভাবে পালন করতে হবে কেন পালন করতে পারে জানতে পারে মনে রাখবেন একাদশীপথ পালন করলে সমস্ত পাপ নাশ হয়ে যাবে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারবেন তাই প্রত্যেককে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে কেন আমরা এই একাদশী ব্রতের থেকে দূরে থাকব তাই সকলকে এটাই বলবো এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন এই মনুষ্য জন্ম আর পাবো কিনা জানি না জানি না কেউ জানে না নিশ্চয়তা নাই কেউ জানি না তাই এইবার যখন এই মনুষ্য জন্ম পেয়েছি আর এই বছর যখন এই পাঁচশো একাদশী ব্রতও পেয়েছি যখন এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম তখন কি করতে হবে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে এটা মনুষ্য জন্মটা অনেক দুর্লভ আর যে মনুষ্য জন্ম লাভ করে পারমার্থিক উন্নতির কথা চিন্তা করে যে মনুষ্য জন্ম লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকার প্রয়াস করে তিনি ধন্য তার জীবনই সফল তাই সকলের জীবন সফল করতে হবে এরকম একটি পবিত্র একাদশী ব্রত পালন করে পার্শ্ব একাদশী ব্রত পালন করে সকলে একাদশী ব্রত পালন করুন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান বলছে একাদশী ব্রতের কুঠারে পাপ বিনাশ হয়ে যায় জন্ম জন্মান্তরে অর্জিত পাপ ছোট পাপ বড় পাপ পুরনো পাপ নতুন পাপ সমস্ত পাপ নাশ হয়ে যাবে এই একাদশী ব্রতের কুঠারে তাহলে কেন একাদশী ব্রত দূরে থাকবো কেন একাদশী ব্রতকে পালন করব না সকলকে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে যার যেরকম সামর্থ্য যিনি নির্জলা পারবেন নির্জলা করবেন যিনি সফলা করবেন ফল খেয়ে তিনিও একই একাদশী ব্রতের ফল লাভ করবেন কোনো দুঃখ নাই কিন্তু পঞ্চ রবিশস্য বর্জন কোনো অবস্থাতেই পঞ্চরবিশস্য গ্রহণ করা যাবে না যে কারণ আপনারা জানেন একাদশী ব্রতের দিন পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করেন ভাতৃহত্যা মাতৃহত্যা গুরুপত্নী গমন গাবি হত্যা গুরু ভাই হত্যা সমস্ত পাপ সকল প্রকারের যত পাপ আছে এই পাপ নিয়েই পাপ পুরুষ আর এই পাপ পুরুষ কি করেন একাদশী ব্রতের দিন পা পুরুষ আপনারা জানেন কোথায় থাকে এই পঞ্চ বিশ্বস্য থাকে তাই একাদশী ব্রতের দিন পঞ্চল বিশ্বস্য গ্রহণ করা যাবে না আর এই বছরের এই পাঁচশো একাদশী ব্রত বিশুদ্ধ মতে কবে পালনীয় সকলে জেনে গেছেন মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশ তারিখ কোথাও কোথাও ক্যালেন্ডারে যদি পঁচিশ তারিখ থাকেও ভারত বাংলাদেশে কোনো অবস্থাতেই আমাদের দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা উচিত না পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার অর্থাৎ আজ যে একাদশী সেটা দশমী বৃদ্ধা আজ প্রভাতে ব্রহ্ম মুহূর্তে একাদশী ব্রত স্পর্শ করেনি আর বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী যেই দিন একাদশী ব্রত ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করবে সেই দিন ছেড়ে গেল সেই দিন পালনীয় তাই এই একাদশী ব্রত মহাদ্বাদশী যুক্ত এবং আগামীকাল মঙ্গলবার ছাব্বিশে সেপ্টেম্বর পালনীয় সকলে পালন করুন এবং একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করুন একাদশী ব্রত হল হরিত বেশি বেশি করে গীতা ভাগবত পড়বেন বেশি বেশি করে কৃষ্ণ কথা আস্বাদন করবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন এই এই মহা যুক্ত একাদশী ব্রত পালনে এক মালা জপ করলে এক হাজার মালার ফল লাভ হবে এক মালা অন্যদিন জপ করি তো বলছে এই দিন এই একাদশীর দিন অর্থাৎ আগামীকাল যদি এক মালা জপ করেন এক হাজার মালার ফল লাভ হবে কারণ এই একাদশীতে একাদশী দ্বাদশী উভয়ের কৃপা লাভ হচ্ছে আর প্রচারের সাথে সকলে একটু লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এতক্ষণ যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনারা যুক্ত থাকেন বলেই আমাদের এই লাইভটি সফল হয় সকলে একটু শেয়ার করে দেবেন যাতে আরও বেশি বেশি লোক এই একাদশী ব্রত সম্পর্কে জানতে পারে কবে কিভাবে কেন পালনীয় আজ আমরা এই স্বল্প লাইভে আমরা জানবার প্রচেষ্টা করলাম একাদশী ব্রত কবে পালনীয় এবং কিভাবে কখন পালনীয় তাই প্রত্যেকেই পাঁচশো একাদশী ব্রত পালন করে পাঁচশো একাদশী ব্রত সম্পূর্ণ সম্পূর্ণ ভাল লাভ করুন লাভ করুন আর আজ হলো দশমী আগামীকাল পাঁচশো একাদশী ব্রত মঙ্গলবার তা আজকে কি দশমী আজকে সকলে শুদ্ধ নিরামিষ আহার করবেন যারা যারা ভক্তবৃন্দ যারা আমিষ আহার করেন তাদের কাছে অনুরোধ একাদশী ব্রতের আগের দিন দশমীর দিন কি করতে হয় শুদ্ধ নিরামিষ আহার করতে হয় সংযম করতে হয় সংকল্প করে নেবেন যে কাল আগামীকাল কীভাবে একাদশী ব্রত পালন করবেন আগামীকাল একাদশী ব্রত পালন করবেন আর তার পরের দিন দ্বাদশীর দিন অর্থাৎ আমরা দ্বাদশী কবে পালন করবো বুধবার বুধবার পালনের মাধ্যমে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা হন এবং সেই পারণ করে একাদশী ব্রত ভঙ্গ করবেন এবং দ্বাদশীর দিনও নিরামিষ সাহায্য করবেন যারা প্রভু জল খেয়ে করা যাবে অন্তরা অরুণ আয়টি থেকে অবশ্যই করা যাবে জল খেয়ে করা যাবে তাকে বলবে সজলা ফল খাওয়া যাবে আলু কুমড়ো কাঁচকলা সরষের তেল বর্জন করে এই ধরনের সবজি গ্রহণ করা যাবে করা যাবে কোনো অসুবিধা নেই যারা ঔষধ খান তারা ঔষধ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন মহাভারতের অনুশাসন পর্বে বলা হচ্ছে যে কখনোই ঔষধ খেলে একাদশী ব্রত নষ্ট হয় না ভগবত কৃপা যার যতটুকু হয়েছে পালন করুন দেখুন শরীরকে অনেক আমার শরীরের সামর্থ্য নেই আমি কি করে নির্জলা করব। ভগবানও বলছে দরকার নাই ভীমসেন করেছিল নির্জলা একাদশী ব্রত সে কোনো একাদশী ব্রত পালন করতো না তাই একটি ব্রত তাকে নির্জলা একাদশী ব্রত পালন করতে হয়েছিল আপনি তো সকল একাদশী ব্রত পালন করেন তাই নির্জলা যে করতেই হবে এমন ব্যাপার নেই কিন্তু যিনি পারবেন যার সামর্থ্য আছে তিনি যদি নির্জলা করেন আমি ভালো অতি উত্তম যার যতটা সাধন করবার ভগবান শক্তি দিয়েছে তার ততটাই করা উচিত কেউ যদি সম্পূর্ণ নির্জলা করতে পারেন করবেন খুব ভালো কিন্তু যারা পারছে না তাদেরকে কিন্তু কটাক্ষ করবেন না তারা ওই একই একাদশী ব্রতের ফল সফল একাদশী ব্রত করে বা সজল একাদশী ব্রত করে পালন করতে পারে নিজের মনে যেন কখনো অহংকার না চলে আসে আমি নির্জলা করছি আর ও সজলা করছে ও সফল তাহলে আপনার একাদশী ব্রতটাই নষ্ট হয়ে গেল অনেকেই ভুল করে নির্জলা করে আর ভাবে আমি অনেক কিছু করছি যে হয়তো সফলা করছে তাকে হয়তো একটু কটাক্ষ করে ভাবে আরে ও কি করছে এমন ভাব আসলে একাদশী ব্রতের ফল তো লাভ হবেই না বৈষ্ণব নিন্দা করবার জন্য সেই বৈষ্ণব অপরাধ হবে এই ভুল কেউ করে যারা পাচ্ছেন তারা নির্জলা করুন যারা পারছেন না তারা সজলা করুন সফলা করুন কোনো অপরাধ হবে না ভগবান বিশেষ কৃপা করছে এই কলিযুগের মানুষ অন্নগত প্রাণ সেখানে অন্ন বর্জন করে পঞ্চনবিশ্ব বর্জন করে কেউ যদি একাদশী মতো পালন করে হরিতোষণ ভগবান শ্রী হরি সন্তুষ্টি বিধানের মতো তাতে কোনো অপরাধ নাই যারা এই ধরনের কথা বলে নির্জলই পালন করতে হবে তারা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কথা বলে না তারা নিজের মত মন গড়া ধর্ম মনো করছে অনেকেই মন গড়া ধর্ম করে দেখুন শাস্ত্রে অনেক সিদ্ধান্ত আছে কিন্তু সকলের হিতে সকলের জন্য কোন সিদ্ধান্ত সেটা দেখতে হবে জগৎ মঙ্গল করার জন্য জগতের কল্যাণের জন্য কোন সিদ্ধান্ত তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আবার বলছি এই বছর পাঁচশো একাদশী ব্রত মঙ্গলবার ছাব্বিশে সেপ্টেম্বর পালনীয় বিশেষ করে ভারত বাংলাদেশে অন্যান্য কোনো জায়গায় আমেরিকা আরও অনেক কিছু দেশে আছে যেখানে পঁচিশ তারিখ পালনীয় কিন্তু ভারত বাংলাদেশের ভক্তরাই আমাদের সাথে বেশি যুক্ত আমরা জানি বিদেশ থেকে অনেক ভক্তরা আছে তারা দেখে নেবেন একাদশী চারটা কবে আপনাদের স্থানে একাদশী ব্রত আসলে ওই যে বললাম কবে কোথায় সূর্য ওঠার পূর্বে একাদশী ব্রত স্পর্শ করছে ব্রহ্ম মুহূর্তে সেটা গুরুত্বপূর্ণ তাই আমেরিকায় যখন সূর্য ওঠে আর ভারতবর্ষে সূর্য তো এক সময় ওঠে না তাই আমেরিকায় একাদশী একদিন হতে পারে ভারতে একদিন হতে পারে ভারত বাংলাদেশে এই বছরের একাদশী ব্রত পাঁচশো একাদশী ব্রত মঙ্গলবার ছাব্বিশে সেপ্টেম্বর সকলকে পালনীয় সকলে একাদশী ব্রত পালন করুন এবং ভগবত কৃপা লাভ করুন আমরা আরও লাইভ নিয়ে আসব আপনারা নিশ্চয়ই রাধা অষ্টমীর সমস্ত উৎসব দর্শন করেছেন নিশ্চয়ই আপনাদের খুব আনন্দ হয়েছে কে কে আছে একটু দেখিনি লাইভে আরতি মুখার্জি মাতাজি আছে রাধে রাধে সুপ্রিয়া মৈত্রী এই মাতাজি আছেন রাধে রাধে অনিতা সরকার মাতাজি আছেন হরে কৃষ্ণ আর কে আছেন সুরাজ মণ্ডল প্রভু হরিবোল হরিবোল প্রভু থাকছেন আমাদের সাথে প্রতিদিনই আরতি মুখার্জি মাতাজি সর্বদা থাকে অনিতা সাহা মাতাজি আছে হরে কৃষ্ণ অনিতার সরকার মাতাজি আছে দীপ্তি বর্মন মাতাজি আছে হরিবোল হরিবোল কিভাবে বাবা কীভাবে আসবো বলুন আরেকটি সুখবর আগামীকাল পাঁচশো একাদশী ব্রত আমাদের এই জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ গোশালায় পালন হবে প্রতি একাদশী ব্রত আমরা এই জগন্নাথ মন্দিরে আমরা জগন্নাথ মন্দির থেকে লাইভ করছি আমাদের ছোট্ট গোশালা জগন্নাথ গোশালা আমরা এখানে গোমাতার সেবা করে থাকি সেইখান থেকে আমরা লাইভ করছি আগামীকাল আমাদের এইখান থেকে এই মন্দির থেকেই একাদশী মতো পালন হবে যারা আশেপাশে আছেন যারা আসতে পারবেন তারা আগামীকাল সন্ধেবেলা অবশ্যই আমাদের এই জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ গোশালায় আপনাদের আমন্ত্রণ রইল যারা বনগা থেকে শিয়ালদা পর্যন্ত আছেন যারা আসতে পারবেন তারা অবশ্যই অবশ্যই আসবেন আগামীকাল সন্ধেবেলা ছটা থেকে আমাদের এই একাদশীর অনুষ্ঠান শুরু হবে এই জগন্নাথ মন্দির জগন্নাথ গোশালায় সন্ধ্যে ছটা থেকে আমাদের একাদশী ব্রতে এর পালনের অনুষ্ঠান শুরু হবে আপনারা আসবেন সকলকে যারা আসতে পারবেন না তারা লাইভে থাকবেন লাইভে থেকে আমাদের সাথে যুক্ত থাকবেন আর কারা কারা আছে দেখিনি দর্শন চন্দ্র প্রভু আছেন হরি জয়ন্ত দে প্রভু আছেন আমি এই জগন্নাথ মন্দির থেকে আপনাদের কাছে লাইভ করছি লাইভ প্রভু জগন্নাথের সামনে আপনাদের নামগুলো উচ্চারণ করতে পারলে আমার খুব আনন্দ হয় আমি নিজেকে ধন্য মনে করি ভক্তদের নাম উচ্চারণ কারণ ভক্ত চরণ ধরেই আমি থাকতে চাই আর আপনারা সেই ভক্তজন যারা একাদশী ব্রতের কথা শ্রবণ করছেন যারা কৃষ্ণ কথা শ্রবণ করে আপনাদের হৃদয় শুদ্ধ করেছেন তাই আপনাদের এই পবিত্র নামগুলো আমি উচ্চারণ করতে পারি নিজেকে ধন্য মনে করি প্রদীপ সিকদার প্রভু প্রভু আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি দত্তপুর এই আমরা এখানে জগন্নাথ আমাদের দত্তগুড়ের গৃহ জগন্নাথ মন্দির আর জগন্নাথ গোশালা আমরা সীমিত প্রয়াসে এই হরিকথা পেজের এর সহযোগিতায় আমরা এই ছোট্ট একটি জগন্নাথ গোশালা চালাই তাই আমাদের এ বনগা লাইনে শিয়ালদা বনগা ট্রেন লাইনে দেখবেন দত্তপুকুর আপনারা আসবেন কৃষ্ণপ্রভু হরে কৃষ্ণ মাতাজি পায়েল সরকার মাতাজি হরিবল অন্তর অরুণ প্রভু আহ দীপ্তি রানী মিত্রা মাতাজি আছেন রাধে রাধে হরে কৃষ্ণ সুনিতা মন্ডল মাতাজি আছেন যারা এতক্ষণ ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই যোগদানের জন্যই আমাদের লাইফগুলো সফল হয় সার্থক হয় তাই আপনাদের অবদান আমরা কোনো দিনই ভুলতে পারবো না আপনারা হলেন এই সকল অনুষ্ঠানের প্রাণ নিপা গড়াই মাতাজি আছেন হরে কৃষ্ণবাবু প্রণাম নেবেন নিত্য সেবিনী দেবী দাসী মাতাজি হরে কৃষ্ণ মাতাজি অনেক অনেক প্রণাম মাতাজি আমাদের নানাভাবে সহযোগিতা করে আর আমরা একাদশীর পরে যেহেতু ভাদ্র পূর্ণিমা চলছে তাই আমরা এই জগন্নাথ মন্দিরে আমরা একদিন ভাগবত কথারও আয়োজন করব। এর মধ্যে সম্ভবত বৃহস্পতিবার হয়তো ও তা আপনারা সম্ভব হলে অবশ্যই আসবেন যারা আশেপাশের ভক্তবৃন্দ আমাদের লাইভে যুক্ত আছেন ও পরবর্তী সময় যুক্ত হবেন মনে রাখবেন আগামীকাল আমাদের এই একাদশী ব্রত এই জগন্নাথ মন্দিরে পালন হবে সন্ধ্যে ছটা থেকে পনেরো নটা পর্যন্ত সকলে আসবেন এই পার্শ্ব একাদশী ব্রত এখানে পালন করতে যারা আসতে পারবেন না লাইভে থেকে আমাদের আশীর্বাদ করবেন জগন্নাথকে দর্শন করবেন জগন্নাথের সন্ধ্যা দর্শন করবেন একাদশী মাহাত্মকতা আস্বাদন করবেন আর গৌরীয় ভজন কীর্তন আস্বাদন করে আপনারা লাইভের মাধ্যমে ভার্চুয়ালি আমাদের সাথেই যুক্ত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শির প্রভুপাদের জয় জয় গুরু মহারাজের জয় হরে কৃষ্ণ হরিবল জয় জগন্নাথ জয় পার্শ্ব একাদশী ব্রতের জয়